হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএমই টিপস। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আলোচনা করব, আজ থেকে ফোন বা ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হলো, টাকার এসএমএস অনেকে ঢুকতে লেগেছে। তো টাকার এসএমএস না পেলে কি করবে, টাকা পেলে কি করতে হবে, ট্যাব কিনতে হবে না হবে না, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজ থেকে অনেকের এসএমএস, টাকার এসএমএস ঢুকতে শুরু হয়েছে। তো এই 10,000 টাকা সবাই পাবে। তো দেখো, যাদের এসএমএস ঢুকেনি বা এসএমএস পায়নি তারা কি করবে, টাকার এসএমএস না পেলে কি করতে হবে সেটাই বলবো। প্রথমে এই টাকা সকলেই পাবে, তাই টেনশন না করে তোমরা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে, সেই ব্যাঙ্কে গিয়ে পাসবুকটা আপ টু ডেট করে নাও। বা অনেক সময় মোবাইলের অপারেটর প্রবলেমের জন্য বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য এসএমএস ঢুকে না, তাই মোবাইলটা একবার সুইচ অফ করবে, তারপর অন করবে, দেখবে তোমরা এসএমএস পেয়ে যাবে। এটা না হলে দেখো, চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের টাকা বা টাকার এসএমএসটা ঢুকে যাবে। একটু ওয়েট করো সবাই, বা সকলে তোমরা টাকা পেয়ে যাবে যারা অ্যাপ্লিকেশন করেছো। এবার যাদের টাকা ঢুকিয়েছে তারা কি করবে, কিনতে হবে মোবাইল বা ট্যাব কিনতে হবে না কিনতে হবে না সেটা বলি। দেখো কী কী করতে হবে, যাদের টাকা ঢুকে গেছে তাদেরকে ওই টাকা দিয়ে ট্যাব বা স্মার্টফোন কিনতে হবে না কিনতে হবে না সেটা বলবো। যে দেখো, প্রথমে বলি, সরকারি তরফ থেকে একটি নির্দেশিকা স্কুলে পাঠানো হয়েছে যে ওই টাকা দিয়ে তুমি ট্যাব বা স্মার্টফোন কিনেছো কি না তার ডকুমেন্টস স্কুলে জমা দিতে হবে, অর্থাৎ ট্যাব কেনার বিল পেপার এবং নতুন ট্যাব বা ফোনটির ছবি স্কুলে জমা দিতে হবে। এবার বলি, তুমি 4,000 বা 5,000 টাকার ফোন কিনতে পারো, এতে অসুবিধা নাই যদি ফোন থাকে। এবার বলবো যে যাদের ফোন আছে তারা কি করবে, আবার ফোন কিনবে সেটাই সম্পূর্ণ বলবো। দেখো, যাদের ফোন আছে তারা হুট করে যেন তোমরা ফোন বা ট্যাব কিনে ফেলো না, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, তোমাদেরকে ফোন কিনতে হবে কি হবে না সেটা স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। তো আমি বলবো তোমরা এই তাড়াতাড়ি ফোন না কিনে, এই 10,000 টাকা ফোন না কিনে তোমরা একটু ওয়েট করো। যদি স্কুল বলে কোনো বিল বা প্রমাণপত্র বা কাগজপত্র লাগবে না ফোনের, তাহলে কিনতে হচ্ছে না তোমাদেরকে। এবার যদি স্কুল কড়াকড়ি করে তাহলে কেনার কথা ভাবতে হবে বা কিছু করতে হবে। তোমরা তাই বলি, তোমরা একটু অপেক্ষা করো নতুন সরকারি নির্দেশিকার উপরে। যদি স্কুলের কর্তৃপক্ষ বলে যে ফোন কিনতে হবে না, তাহলে কিনতে হচ্ছে না, তোমরা বেঁচে যাচ্ছ, ফোনটা ফোনের যে টাকাটা 10,000 টাকা তোমাদের কাছে থাকবে বা অন্য কাজে লাগাতে পারো টাকাটা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।